স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 13 বারের মতো পেছালো রাজশাহীর চাঞ্চল্যকর শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন। রাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সেই কাঠমিস্ত্রি মেধাবী শিক্ষার্থীকে আরএমপির সংবর্ধনা। দৃষ্টিনন্দন সড়ক বাতিতে অনন্য রূপে সাজছে রাজশাহী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর শিক্ষানবিশ আইনজীবী ও ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন আবারও পিছিয়ে গেছে। চলতি বছরের 1 ডিসেম্বর রায়ের নতুন দিন দেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও.এইচ.এম ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার সকাল 11:30 এই নতুন দিন ঘোষণা করেন তিনি। আজ বৃহস্পতিবার আদালতে রায় ঘোষণার দিন ঠিক ছিল। এ নিয়ে মোট 13 বার পেছালো চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়। 2013 সালের 28 আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান, সিটি কর্পোরেশনের তৎকালীন 1 নং ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান সহ 31 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের 11 নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হলেও বারবার পেছানো হয়েছে রায় ঘোষণার দিন। মামলার বাদী নাহিদ আক্তার নাহান বলেন, তার ভাই একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন। তাকে হত্যা করায় তার স্ত্রী পুত্র সহ পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। কাঠমিস্ত্রির কাজের ফাঁকে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে বি ইউনিটে প্রথম হওয়া অদম্য পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাকিম আলীকে সংবর্ধনা দিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার বেলা 11:30 আরএমপির সদর দপ্তরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মোস্তাকিম রাজশাহী জেলার তানোর থানার বাধাহির মিশন পাড়ার শামাউন আলীর ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি। অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার অদম্য পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাকিম আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক তুলে দেন। সেই সাথে শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। সেই লক্ষ্য অর্জনে মোস্তাকিমের মতো তরুণ মেধাবীদের এগিয়ে আসতে হবে। বক্তব্যে তিনি আরও বলেন, মেধাবীদের মেধা বিকাশে এবং বিভিন্ন ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করতে হবে, তবেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। সেই সাথে মোস্তাকিম সহ যে কোনো মেধাবীদের প্রয়োজনে আরএমপির পাশে থাকবে বলেও জানান তিনি। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাসিত মোস্তাকিম পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েদ ইসলাম সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীর আলিফ লাম মিমভাটার মোড় হতে 14 পাই পর্যন্ত নির্মিত নতুন 4 লেন সড়কে দৃষ্টিনন্দন সড়ক বাতি স্থাপন কাজ শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক নির্দেশনায় দৃষ্টিনন্দন সড়ক বাতি স্থাপন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী সড়ক বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন অফ হবে। 6.793 কিলোমিটার 4 লেন সড়কে বসানো হবে 285টি পোল। এর মধ্যে 240টি পোলে 2টি করে মোট 480টি সড়ক বাতি এবং 40টি পোলে 1টি করে 40টি সড়ক বাতি বসানো হবে। রাশিকের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট জানান, প্রথম ধাপে 2.5 কিলোমিটার সড়কে 87টি পোলে 174টি আধুনিক দৃষ্টিনন্দন এলইডি বাল্ব 174টি আধুনিক দৃষ্টিনন্দন এলইডি বাল্ব লাগানো হচ্ছে। গতকাল বুধবার থেকে প্রথম অংশে সড়ক বাতি লাগানোর কাজ শুরু হয়েছে, ইতিমধ্যে যা দৃশ্যমানও হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি অংশে সড়ক বাতি লাগানো হবে। এদিকে নগর ভবন হতে নগরীর সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া থেকে সোনাদীঘি মোড় পর্যন্ত 96টি দৃষ্টিনন্দন পোলে 96টি সড়ক বাতি বসানোর কাজ সম্পন্ন হয়েছে, যা এখনও আলো ছড়ানোর অপেক্ষায় রয়েছে। নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় রানা নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর 4টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার গণেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা
নাসির উদ্দিন শাহ এর ছেলে। রানার মৃত্যুর খবর পেয়ে সকালে তার স্বজন ও এলাকাবাসী গ্রামে বিক্ষোভ করেন এবং হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবি জানান। জানা যায়, গত 12 নভেম্বর উপজেলার গণেশপুর ইউপির প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাইফুল ইসলাম নামে একজন কর্মীকে মারপিটের জের ধরে সন্ধ্যায় সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতাকর্মীর মাঝে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 8 জন কর্মী আহত হয়। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় আঘাতের কারণে রানার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর 4টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আওয়ামী লীগের নৌকা প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো সাড়া মেলেনি। মান্না থানার ওসি শাহিনুর রহমান বলেন, রানা মারা যাবার বিষয়ে এখনো থানায় এজাহার দেয়া হয়নি। এজাহার দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার ছেলে যারা মারিছে তাদের আমি ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই। আমার ছেলে আমাদের ইমামকে মারছে, তখন আমার বড় বইটা মানে ই করতে পারেনি, তখন মানে যে বর্তমান মানে চেয়ারম্যান আছে ওকে যা বলি চেয়েছে আমার, মানে এভাবে আমাদের ইমামকে মারা হলো কেন? ওটা ওর তো কোনো দোষ ছিল না, দোষ ছিল আমাদের, মানে আমাদের সাথে লড়বে ওকে কি জন্যে মারা হলো? তারপর আমার বড় বই চেয়ারম্যানের সাথে কথা বলেছে, তখন পিছন থেকে ওদের লোকেরা যায় আমার বড় বউকে মারছে, কী দিয়ে মারছে সেটা জানি না। আমার এই হুজুরকে মারার কথা শুনে সবাই লোকজন যখন গেছে এই লোকজনের উপর হামলা করে, হানিফ চেয়ারম্যান সহকারে, তার সন্ত্রাসী বাহিনী সহকারে। আজকে আমি বিভিন্ন চিকিৎসা করার পর হঠাৎ করে আজকে ভোর 4টায় সে মারা ইত্তিকাল করেন। এর সুষ্ঠু বিচার এবং ফাঁসি চাই, এবং বাংলাদেশ আর কোনোদিন এ ধরনের নির্বাচন আর হয় না, এই সন্ত্রাস বাহিনী যেন থাকে না, আর এটাই দাবি জানাই। নওগাঁ জেলার রানীনগরে 190 কেজি ওজনের কোষ্ঠী পাথরের মূর্তিসহ আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব 12। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জেলার বরগাছা ইউনিয়নের 6 নং এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব 12 মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার রানীনগর থানাধীন 5 নং বরগাছা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাদল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কোষ্ঠী পাথরের মূর্তিসহ একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি আমজাদ নওগাঁ জেলার রানীনগর থানার আটনিতা গ্রামের মৃত হাইতুল্লাহ পেদারের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাকে নওগাঁ জেলার রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মূর্তি ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকা হতে মূর্তি ক্রয় করে বিদেশে পাচার করে আসছিল বলে স্বীকার করে। নওগাঁয় মাদন সেবন ও ব্যবসা বন্ধ, সন্ত্রাস দমন ও দুর্নীতিমুক্তভাবে সকল ভাতা প্রদান সহ ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবা প্রদানের অঙ্গীকার করেছেন নবনির্বাচিত 2 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নির্বাচিত এই 2 চেয়ারম্যান এলাকাবাসীদের শুভেচ্ছা জানিয়ে এসব অঙ্গীকার করেন। গত 11 নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম ও একই উপজেলার কৃত্তিপুর ইউনিয়ন পরিষদের ঘোড়া প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হক হানান স্ব ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এসব অঙ্গীকার করেন। দায়িত্ব নেওয়ার পরতে আমি বর্ষাল ইউনিয়ন পরিষদটাকে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে দাঁড় করাতে চাই, এবং সরকার ঘোষিত জননেত্রী শেখ হাসিনার সকল জন হতদরিদ্র জনগণের জন্য যে পরিকল্পনা নিয়েছে সেগুলো তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার এই ঘোষণার পরে তারা, এই যারা মাদক রাজ্যে রাজত্ব করে, তারা আমার বিরুদ্ধে একাত্র হয়ে আমার বিরোধী পক্ষের সঙ্গে তারা নির্বাচন করেছে। এখন তারা, আমি নির্বাচিত হওয়ার পরে তারা অলরেডি আতঙ্কগ্রস্ত, আমি আশা করি তারা দমন হবে। সাম্প্রদায়িক সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে
নোয়াখালীর চৌমুহনীতে নাগরিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় চৌমুহনী পৌরসভার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুন রশিদ কিরণ। স্থানীয় নেতৃবৃন্দ সহ সকল ধর্মের হাজার হাজার লোকের সমাবেশ শেষে বিশাল র্যালিটি চৌমুহনী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক হল গেটে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সরকারকে বিব্রত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দিরে হামলা চালিয়েছে। এ সময় হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।